আমরা চলে এসেছি হচ্ছে বঙ্গতাঁত কাপড় হাটে। বঙ্গতাঁত কাপড় হাটে যেখানে এসেছি সেটা হচ্ছে আপনদার দোকানে। আজকে আমরা কিন্তু আপনদার মানে পুজোর পরে মানে কি কি কালেকশন রয়েছে কি সেটা কিন্তু তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো আপনদা, ভালো আছো? হ্যাঁ ভালো শুভ আছি। বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। তোমাদের বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, তাই তো? আজকে তুমি কি দেখাবে বলো? এই যে নতুন ডিজাইনের জামদানি দেখাবো। আচ্ছা, মানে আপন দা মানেই আমরা জানি হচ্ছে জামদানি স্পেশালিস্ট, মানে জামদানির নানান ডিজাইন কিন্তু এখানে কিন্তু পাওয়া যায়। মানে আমি শান্তিপুরে এসে মোটামুটি বঙ্গতাঁত কাপড়ের হাটে যতটাই ঘুরেছি কিনা, আমার কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছে আপনদার জামদানি। যেমন অত্যাধুনিক তেমনি ডিজাইন নতুন আমার ভালো লেগেছে। যাই হোক, চলো এবার আমরা দেখি জামদানি। প্রথমে একটা লাল জামদানি দিয়ে তোমাদের সঙ্গে শুরু করি। সামনেই জানো বিয়ের মরশুম আসতে চলেছে, পুজো চলে গেছে, বিয়ের মরশুম আসতে চলেছে, সেহেতু একটা লাল জামদানি দিয়ে শুরু করছি। লাল অতি শুভ, আমরা সবাই জানি। ভাত কাপড়ে তোমরা দিতে পারো, নববধূকে তোমরা তত্ত্বে সাজিয়ে দিতে পারো, এবং গায়ে হলুদেও কিন্তু তোমরা এইটা দিতেই পারো। গায়ে হলুদ মানে হলুদ পরবো এরকম কোনো ব্যাপার না, গায়ে হলুদেও তোমরা কিন্তু এরকম একটা রেড শাড়ি সুন্দর পরতে পারো। দেখো খুব সুন্দর, পুরো কিন্তু জরির কাজ করা রয়েছে ছোট ছোট, আর শাড়িটা দেখো খুবই ট্রান্সপারেন্ট রয়েছে। আর এই দিকে রয়েছে হচ্ছে তোমার আঁচল পোর্শন। এর প্রাইস কত আছে? 900 টাকা। এটার দাম মাত্র 900 টাকা। 900 টাকায় এত সুন্দর শাড়ি কে দিতে পারে? শান্তিপুর বঙ্গতাঁত কাপড় হাট, ভোজতাঁত কাপড় হাটেই কিন্তু দিতে পারে, আর দিতে পারে আপনরা। এগুলো কালার হবে, মানে এটা তো জাস্ট একটা রেড সেটের কালার হবে, এক একটা শাড়ির 10-15 কালার করে কিন্তু কালার কিন্তু পেয়ে যাবে। আর এই একটা ডিজাইন দেখাচ্ছি, ওটা আলাদা, একই রেঞ্জের মধ্যে ডিজাইন গুলো আলাদা, ডিজাইনটা আলাদা। হ্যাঁ একই রেঞ্জ। এই দেখো ফুল বডিতে রয়েছে এরকম ছোট 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 গোল্ডেন একটা বুটি টাইপের রয়েছে। এই শাড়িটাকে কি কালার বলবো, একদম ডিপ তোমার হচ্ছে কি কালার বলবো বলতো, এটা কালোর মধ্যে সি গ্রিন করা আছে, কালোর মধ্যে সি গ্রিন, ওই জন্য কালারটা পুরো অন্যরকম একটা লুক দিয়েছে। এই দেখো খুব সুন্দর কিন্তু। আর এটার দামও 900 টাকা। 900 টাকা এটার দামও কিন্তু 900 টাকা। কোঠা জামদানি, কোঠা জামদানি, এইটা হচ্ছে কোঠা জামদানি। ওই যে বললাম জামদানির ভ্যারাইটি যদি খুঁজতে হয় তাহলে তোমাদের বঙ্গতাঁত কাপড় হাটের গ্রাউন্ডে আপনাদের কাছে আসতে হবে, তাহলে তোমরা অনেক রকমের কিন্তু জামদানি পেয়ে যাবে। এটা হচ্ছে কোঠা জামদানি। দেখো ফুল বডিটা দেখো একটা অন্য রকম একটা। আমরা জামদানি সাধারণত সবাই পরে, যেই জামদানি সেই জামদানির থেকে একটু আলাদা হচ্ছে এই কোঠা জামদানিটা। আর এই দিকটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা। এই যে এইটা হচ্ছে আঁচল পোর্শনটা। এটার দাম কত থাকছে? 400 টাকা পাইকারি। হ্যাঁ পাইকারি 400 টাকা, পাইকারি হচ্ছে 400 টাকা। আমি ঘুরে ঘুরে বেড়ালাম। এরপর আর একটা ডিজাইন দেখাচ্ছি, এইটা কিন্তু প্রদীপ জামদানি। প্রদীপ জামদানি, এইটা হচ্ছে প্রদীপ জামদানি। কালার সেটিং হবে অনেক কালার, একটু মা মাসিদের জন্য, দিদা ঠাকুমার জন্য কিন্তু এরকম একটা ভালো শাড়ি তোমরা অকেশন পারপাস কিন্তু দিতেই পারো। এর আঁচলটা হচ্ছে এরকম, এই হচ্ছে আঁচল। এটা হচ্ছে প্রদীপ জামদানি। এর প্রাইস কিরকম আছে? 500 টাকা। এর দাম আছে 500 টাকা। এর মধ্যেও তোমরা কিন্তু 10-12 খানা কালার কিন্তু পেয়ে যাবে, পেয়ে যাবে। তসরের তসর সাদা লাল, এর কালার আছে অনেক। এইটা হচ্ছে তসর জামদানি, এইটা হচ্ছে তসর জামদানি। এটা হচ্ছে লাল আর সাদা, লাল পার সাদা আর মিডিলে একটা লালের কিন্তু বর্ডার রয়েছে এই। আর এই দিকটা রয়েছে তোমার হচ্ছে আঁচল পোর্শন। এর কিরকম প্রাইস আছে? এটা 1050 টাকা। এটার দাম হচ্ছে 1050। এর মধ্যেও তোমরা কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবে। দেখাচ্ছি গরদের মধ্যে, তসরের গরদের শাড়ি, এইটা হচ্ছে তসরের গরদ, এগুলো 950 টাকা। এই দেখো তসরের গরদ, বাহ একদম সোবার কালার, একজন বয়স্ক মানুষও যেমন পড়তে পারবে তেমনি অরিজিনাল গরদের শাড়ি পারবো। এটা অরিজিনাল গরদ কিন্তু, আর ফুল বডিতে দেখো এরকম রয়েছে। আর এটা হচ্ছে আঁচল পোর্শন। এটার কিরকম প্রাইস রয়েছে? এটা 1400 টাকা। এটা হচ্ছে 1400 টাকা দাম মাত্র। এরও তোমরা অনেক কালার পেয়ে যাবো, তাই তো? এরও তোমরা কিন্তু অনেক কালার কিন্তু পেয়ে যাবে।
এইটা হচ্ছে দুর্গাপাড়ের তসর। তসর মানে আমরা জানি একটা ঘিয়ে লাল, এই এই টাচটা কিন্তু তসরের মধ্যে থাকবেই থাকবে। এই দেখো দুর্গাপাড় তসর, এগুলো কালার হবে, অনেকগুলো কালার হবে, এগুলোরও অনেক কালার হবে। আর এটা হচ্ছে তোমারা হচ্ছে আঁচল পোর্শন, এই যে এগুলোর কিরকম প্রাইস আছে? এগুলো 1250 টাকা, এগুলো হচ্ছে 1250। এই দেখো ফুল বডি হচ্ছে এরকম, দেখে নিলে। জামদানির কিছু কিছু ভ্যারাইটি তোমাদের দেখালাম, আরও দেখাবো আরও অন্যান্য ভিডিওতে, তোমরা দেখতে পারবে। যারা আপনদার আগের ভিডিওগুলো দেখোনি, তারা কিন্তু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিও, আশা করি তোমাদের অনেকটা হেল্প লাগবে। আচ্ছা তোমার এখানে আসতে হলে কি করতে হবে একটু দর্শক দিয়ে বলে দাও। শান্তিপুর স্টেশন নেবে, যে কোনো টোটো গাড়িকে বললে ওরা বলতে হবে যে নতুন হাটে যাবো, বড়হাট, বড়হাটের একতলায়, একদম নিচের তলায়, বঙ্গ তাতমার্কেটে একদম নিচের তলায়, কর্নারের দিকে তাকালে আমার এই তসরের কাপড় সুদাওয়া থাকবে, সবাই দেখতে পারবে। আর সব থেকে বড় মাধ্যম চেনার কিন্তু জানোই, এখন আর অ্যাড্রেসের কোনো প্রয়োজন, একটা ফোন করলেই কিন্তু তোমরা সমস্তটাই জেনে যাবে। আর আপনার নাম্বার যেমন স্ক্রিনে রয়েছে তেমনি ডেসক্রিপশনেও থাকবে, তোমরা যারা যারা দোকানটা বুঝতে পারছো না, চিনতে পারছো না, তারা দাদাকে ফোন করে নেবে, অবশ্যই দাদা তোমাদের গাইড করে দেবে আর তোমরা চলে এসে। তো চলো ভিডিওটা আমরা এখানেই কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আর যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগে, তারা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য টাটা।